খড়কপুরের শতাব্দী প্রাচীন ওয়ার্ড মেমোরিয়াল ব্যাপটিস্ট চার্চে পবিত্র ইস্টার উপলক্ষে চলছে বিশেষ প্রার্থনা। আজ পবিত্র ইস্টার সানডে। ইস্টার যীশু খ্রিস্টের পুনরুত্থানকে চিহ্নিত করে এবং বিশ্বাস করা হয় যে দিনটি যীশু মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত হয়েছিল। গুড ফ্রাইডে থেকে তৃতীয় দিনে যেখানে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, ইস্টার সানডে মৃত্যুতে খ্রিস্টের বিজয়কে চিহ্নিত করতে উদযাপিত হয়। নিউ টেস্টমেন্টে বর্ণনা করা হয়েছে যে ক্যালভারিতে রোমানদের দ্বারা ক্রুশবিদ্ধ হওয়ার পরে তা সমাধির তৃতীয় দিনে ঘটেছিল। 30 খ্রিস্টাব্দ তিনি পুনরুত্থিত হয়েছেন। এই দিনে জনপ্রিয় ঘোষণা যীশু খ্রিস্টের শেষ নৈশভোজটি মন্ডে বৃহস্পতিবার হিসেবে পালিত হয় এবং পাম রবিবার থেকে পুরো সপ্তাহটিকে পবিত্র সপ্তাহ বলা হয়। আজকের এই পবিত্র দিনটিকে বিশেষ প্রার্থনা সভা ও অনুষ্ঠানের মধ্য দিয়ে খড়গপুর শহরের ওয়ার্ড মেমোরিয়াল ব্যাপটিস্ট চার্চ পরিচালন সমিতি এবং শহরের আপামর খ্রিস্টীয় উপাসকরা যথাযথভাবে উদযাপন করেছেন। আপনার নাম? আমার নাম কানাইলাল গিরি। আচ্ছা, আপনি এই ওয়ার্ড মেমোরিয়াল চার্চের সাথে কতদিন ধরে যুক্ত আছেন? আমি 50 বছরের উপরে। আচ্ছা, অ্যাট প্রেজেন্ট আপনি এখানে প্রেসিডেন্ট? আমি অ্যাট প্রেজেন্ট প্রেসিডেন্ট। আচ্ছা, আজকে তো ইস্টার। আজকে ইস্টার, আজকে মানে গুড ফ্রাইডের পরে আজকে একটা বিশেষ দিন। আজকে বিশেষ দিন। আচ্ছা, এই দিনে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে? বিশেষ প্রার্থনা সভা। তো আজকে সারাদিন ধরে কি চার্চে সমস্ত? সারাদিন ধরে না, সকাল 7:30 থেকে এখন 9:30 পর্যন্ত 2 ঘন্টার অনুষ্ঠান রয়েছে। আচ্ছা, 2 ঘন্টার অনুষ্ঠান। তো বিশেষ প্রার্থনাও আছে আজকে? হ্যাঁ, বিশেষ প্রার্থনা এই জন্য যে আমরা যে প্রভু যীশুর উপাসক, হ্যাঁ, আর তিনি 2000 বছর আগে, এখন 2022 চলছে, 2022 বছর আগে তিনি সমুদয় জগতের মানুষের পাপের পরিত্রাণের জন্য তিনি কালভারি ক্রুশে তিনি নিজেকে বলিরূপে উৎসর্গকৃত হয়েছিলেন, আর তিনি কবরস্থ হলেন। তৃতীয় দিবসে তিনি কবর থেকে পুনরুত্থিত হলেন। আর তাই বাইবেলে এই বিষয়ে লেখা আছে, এই সুসমাচার, তিনি আমাদের জন্য মারা গেলেন, আমাদের জন্য কবরস্থ হলেন, আর তৃতীয় দিবসে আজকের দিনে তিনি পুনরুত্থিত হলেন, আর তিনি জীবিত পিতার দক্ষিণ পাশে রয়েছেন, আর আমাদের জন্য তিনি প্রার্থনা করছেন। आज का दिन है, क्योंकि अगर आज का दिन नहीं होता तो शायद हम यहां पर नहीं होते। आज ये ईस्टर का दिन, रेजरेक्शन डे, पुनरुत्थान दिवस, ये दर्शाता है कि जीवन और परमेश्वर का प्रेम दोनों ही